মানে এক কায়ক আর দুই কায়ক তিন কায়ক দিছে, এতদিন তো মুছছে হনে আগেই দিছে। বউ তো কয় মিনছে, যাই মিনছে শেফালি সরকার, এত টেহা টেহা করেন না, পরে টেহার বস্তা লয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন না। আমারে খুব সম্মান করছে, এত সম্মান করছে, হৃদয়ের ভিতরে জায়গা দিছে, একটু পরে আবার আগায় দিছে। দানকারীদের মাতা পিতা সুখে থাকবে কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাই বরোজ হাসরে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দিয়া যান, দিয়া যান, দিয়া যান, এক টাকা ভিক্ষা করার ব্যবসা লইছি। আমি অল্প করে বলবো, বেশি গল্প করব না, আমি অল্প করে বেশি অল্প করে বলবো, বেশি গল্প করব না, আমি ভাবের কথা জোড়া গাথা শুনবো এখন। একটা প্রশ্ন আপনার কাছে, এই যে আপনি যে মারফত তত্ত্ব নিয়ে গান করছেন, আপনার এই মারফতটাকে কেউ বলে মারুফত, কেউ বলে মারিফাত, কেউ বলো মারুফত, কেউ বলো মায়ের পথ, আমার একটু জানার দরকার আসলে কোনটা সঠিক। আমি কোন নামে আপনাকে আপনার এই বিষয়টাকে তুলে ধরব? কেউ বলে মারিফাত, কেউ বলে মারুফত, আবার কেউ বলে মারিফাত, আবার কেউ বলো মায়ের পথ। আমার একটু জানার দরকার মারফত, মারুফত, মারিফাত, মায়ের পথ, মূলত পক্ষে আসল নামটা কি? এই পর্যন্ত বলা কওয়ায় আর তো কথা নাই, ভুলিবাসি আসো এইবার নবীজির গান গাই, ছোট্ট একটা গান গাইয়া আসর দিব ছেড়ে, আমি ছোট্ট একটা গান গাইয়া আসর দিব ছেড়ে, সুন্দর করে বসে শুনছেন যত আসে কালে ওমর। আমারে খুব সম্মান করছে, এত সম্মান করছে, হৃদয়ের ভিতরে জায়গা দিছে, একটু পরে আবার আগায় দিছে। বাসার ভাই খুব খেয়াল করে কথাটা কেমন কি কমু, যে বরব্বীরা কয় কয় বাসুর মানে আবার কাপুর ওটা আপনারা বুঝাইলেন কি কমু ভাই। দেখেন আমি নাইলে আপনার থেকে একটু মুরব্বী দিয়ে কথা কইছি, কইছি কেন আপনি দেরি করে আইছেন। হ্যাঁ, আবার বন্ধনের একটু শর্ট করে গাইলে ভালো হইতো, একটা গান বেশি গাওয়া যাইতো, একটু কইছি। আচ্ছা নাইলে আমি কইছি, আমার এত ইজ্জত দিলেন আপনি, ইজ্জত দিয়ে এত উপরে উঠাইয়া এবারে কি কামটা করাইলেন কোন? এই বিচারটা আমি আপনার কাছে দিলাম। গান গাইছে শরীয়তের পালা নিয়া, ওই বাজে ইসলামের ঢঙ্কার শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইরে তোরা, নবীর দিনে আইরে। আচ্ছা এই কথা আপনি কারে কইতেছেন? কারে? আমি তো মুসলমান, আমি তো নবীর দিনে এমনি আছি, আপনি এই কথা বলবেন হিন্দুর কাছে, কথা ঠিক না? আপনি এই কথা বলবেন একজন খ্রিস্টানের কাছে, আপনি এই কথা বলবেন একজন বৌদ্ধের কাছে, একজন ইহুদির কাছে, একজন নাথের কাছে, একজন বিধর্মীর কাছে।
নাকি? হ্যাঁ, এরা দিনের খুব দাওয়াত দেয় মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত দেয়। আর এলাকার চেয়ারম্যান মেম্বার যারা, তারা আবার কি করে এই দাওয়াত খাই ওনাগো খাওয়াইতে গিয়া খুব এত সম্মানের আয়োজন করে, একেবারে মনে করেন পোলাও, গরুর গোশ, খাসির গোশ, ইলিশ মাছ, হ্যাঁ, মুরগি, আম, আমের দিনে আম, কাঁঠালের দিনে কাঁঠাল, একবারে খাইয়া মানে খালি জনম বইরা দাওয়াত মানুষের বাড়িতে খায়। এরা কোনো দিন নিজের বাড়িতে একক তো দাওয়াত করে খাওয়াই নেই, দেখছেন জীবনে? হ্যাঁ, কথা ঠিক না? যা কম আজকে ওসব কথা কমু। ওনার মতো একজন মোল্লায় দাওয়াত রাখতে রাখতে একদিনে কয়টা রাখবো, মনে করুন 4-5টা রাখছে দাওয়াত। হ্যাঁ, দাওয়াত খাইতে খাইতে একবারে আ হয়ে গেছে, মুখ আর বুঝাইতে পারে না। তো চৈত্র মাস সাতদিন বাড়িতে যাইয়া মায়ের একাই সবরণ, কয় কি আব্বা, কয় যে দক্ষিণ পাশে ওই যে আম গাছের তলে একটা আমাদের পাটি বিছাই দে, আমি একটু আরাম টারাম করি। কয় আচ্ছা ঠিক আছে। এখন বাজানে তো হইয়া ঘুম পাড়তাছে মোল্লা সাপ, তো এমন অবস্থা আর বুঝাইতে পারে না, আকরে ঘুম দিছে। এখন ওই আম গাছের তলে বড় বড় পিঁপড়া আছে না, আছে এই পিঁপড়া ওই আমের গেরান, তারপরে দুধের গেরান, কলার গেরান পাই হ্যাঁ মুখের মধ্যে ঢুকতেছে আর আনতাছে আর খাইতেছে। তো একটু পরে তো সবর অনেক গেছে যে বাবারে যে ওই আমতলায় বিষ্ণু করে দিলাম, কি অবস্থা একটু দেখে আসি। তখন গিয়া দেখে যে বাপের মুখ তো আঁকড়ে রয়েছে, পিঁপড়া যাইতেছে আর আইতেছে। এখন ডাক দিছে, বাবাই কি মরে গেল নাকি? ও বাবা, বাবা, বাবাই কথা কয় না। আবারও ডাক দিছে, ও বাবা, বাবা, তারপরও কথা কয় না, একটু জোরে কয় বাবা। বাবাই ঘুমের তেছে তো নিয়ে কয় কি বাবা, দাওয়াত আছে নাকি? কি ব্যাপার, চিন্তা করছেন? দাওয়াত আছে নাকি? খাইতে খাইতে গলা পর্যন্ত আবন্ধ করতে পারে না, এরপরও কয় দাওয়াত আইছে নাকি? দাওয়াত আইছে নাকি? এই লো মোল্লা মুন্সি গো অবস্থা। একটা গান ধরে গানটা গাইতে চাইছিলাম না, খালি নামাজের কথা কয়, নামাজ হচ্ছেন নি, এরও আপনারা নামাজ হচ্ছেন নি, খালি নামাজ পড়ছেন নি, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের বিষয়টা কি, এই বিষয়টা জানার জন্য একটা গান আমার এসে পড়ছে ধরে। ও গো মোল্লাজি, খালি হাতে মোনাজাতের দরকার কি, নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া দিলা কি আর পাইলা কি, খালি হাতে মোনাজাতের দরকার কি? ও গো মোল্লাজি, খালি হাতে মোনাজাতের দরকার কি? ওরে নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ পড়ে, নামাজ শেষে মোনাজাতে কি কইলো, একটু পরে মনে মুসলো তাই না? আচ্ছা ও মুন্সি মোল্লাজি, এ যে আপনি কইলেন বুঝেন নাই, উপরে থাকে, কথা ঠিক না? তাহলে আপনার আল্লাহ যদি সাত আসমানের উপরে থাকে, তাহলে কথাবার্তা কই একটু যেটাই কইলেন বুঝেন নাই, যে এমনি কইলেন যে কথাগুলা আপনি ঢিলা দিয়ে কি, কথা ঠিক না? এরম করে পাঠাই না দিয়া মোয়া মুসেন কেন? এটা আপনার কাছে প্রশ্ন আমার, ঠিক আছে? হ্যাঁ, মুখে মুসেন কেন, কি পাইলেন কি আর দিলেন কি, এই কথাটাই আপনার কাছে আমার পয়লা প্রশ্ন। পাঁচ সপ্তাহ পর
কি সময় করো কি এই বাজায় আজকে গান খুব করো ইবু এই আস্তে আস্তে বাজাইবা কথা ঠিক না কথা সত্য পাঁচ সপ্তাহ পাঁচ জায়গা না পাঁচবার করো বাকি সময় কামটা কি করো হ্যাঁ এরা দিনের দাওয়াত দেয় আর কয় দিয়া যান বাইরাও ধানকারীদের মাতা পিতা সুখে থাকবে কবরে সুর দেখো নাকি সুর দেখো ধানকারীদের মাতা পিতা সুখে থাকবে কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাই বরোজ হাসরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়া যান ভিক্ষা করার ব্যবসা লইছে অথচ আমার নবী আল্লাহ রসুল বলেছে ইসলামে ভিক্ষা করা একটা ঘৃণিত কাজ আর একটা কাজও আছে ঘৃণিত ওইটা পরে কমু হ্যাঁ তা আমি আপনার কাছে জানতে চাই আপনি বলবেন পবিত্র কোরআনে এই যে আপনারা যে কোন বড় বড় মাহফিল সাজান আজকে একটা কথা আপনারা এই মঞ্চ থেকে শিখে যাবেন কোন মসজিদে কোন মাদ্রাসায় আপনারা দান করবেন না কারণ কোরআনে কয় নাই কোন মসজিদে কোন মাদ্রাসায় দান করার জন্য পবিত্র কোরআনে সূরা কাফের 40 নম্বর আয়াতে বলছে ছয় জায়গার কথা ওই ছয় জায়গা আপনারা দান দিবেন দান করবেন কথা বুঝতে পারছেন কোন মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করার জন্য বলে নাই এটা একটা ব্যবসা পাইতে লইছে এই ব্যবসাটা বন্ধ করবেন আপনারা তোমার পাঞ্জে গানা চাহে না তাই সাই রাব্বানা নামাজ তোমার পাঞ্জে গানা নামাজ তোমার পাঞ্জে গানা চাহে না তা সাই রাব্বানা ইন্নামাল আমাল বিন নিয়ত ইন্নামাল আমাল বিন নিয়ত হাদিসে প্রমাণ দেখি খালি হাতে মুনাজাতের দরকার কি ওগো মুনশিদি খালি হাতে মোনাজাতের দরকার কি ওরে নামাজেতে হাত উঠাইয়া নামাজেতে হাত উঠাইয়া কিলাকি আর তৈলাকি খালি হাতে মোনাজাতের দরকার কি ওগো মোল্লাদি খালি হাতে মোনাজাতের দরকার কি বিয়ে গেছে বিয়ের বাড়িতে বেড়াইতে যায় না সামাজিক বিয়া হইলে কথা শুনতেছেন তো তো দাওয়াত খাইতে গেছে তো যার বাড়িতে গেছে একটু গরিব আর কি খুব টাকা পয়সা নাই অত কামাই রুজিও নাই পোলাপন টোলাপন লয়ে চলতে নিজের একটু কষ্ট হয় তো যাক যেমন কামাই টামাই কইরা কোনোরকম চাইল ডাইলাই না রান্না টান্না করে খাইতে বইছে এমন সময় বিয়ে গিয়ে হাজির তো হাজির বিয়ে দেখা কইতেছে মুখে খুব একটা হাসি আসেন আসেন বিয়াই আইছেন একবারে খাওয়ার সময় আসেন সমানে চারটা খাই এটা হলো মুখের কথা আর মনে মনে কি কয় জানেন শালা শালা আর আওয়ার টাইম পায় না সময় পায় না আমি আমার বউ পোলা পানলে ঠিক মতো খাইতে পারি না হালাই এমন সময় আইছে একবারে ঠিক খাওয়ার সময় আগে পরে আইলো তো ওই তো এটা কিসে কয় এটা মন থেকে কয় এটা কয় মন থেকে আর মুখে মুখে কি কই পরে পরে আসেন বিয়াই আইছেন সমানে চারটা খাই বুঝেন নাই এই মোল্লা আমার আল্লাহ মুখের কথায় খুশি না তুমি অন্তরে কি বললা ওইটা হইল আসল তাই ওই মুখে মুখে আবাদতি বাদ দিয়ে অন্তরে যেই আবাদত সেটা করো করবা কেমনি তোমাকে তো আবাদতে মন বসে না হ্যাঁ খালি কোন সময় মানুষের দাওয়াত খাইবা টাকা পয়সার দরকার খালি দুনিয়াদারির এই টাকা পয়সা ঘর বাড়ি এই সমস্তর পিছনে তোমরা পড়ে আছো বাবা আল্লাহর পাগল যারা তাকে কোনো ঘর বাড়ি আছে অর্থ সম্পদ আছে হ্যাঁ একেবারে একটা খাঁটি কথা শুনেন এ যে অনেক জায়গায় দেখা যায় এতিম মিসকিন ফকির ভিক্ষা করে যারা হ্যাঁ এগো কোনো দিন কোনো মোল্লা মনসিরে দেখছেন পাঁচ টাকা দশ টাকা সাহায্য দিতে জীবনও না দেখছেন জীবনও না এরা দেয় না কারণ এরাই তো নিজেরা ভিক্ষুক এরা ভিক্ষা দেবো কই থেকে
কথা বুঝেন নাই তো? ফকির আল্লাহর আল ফাকরা মিন্নি, ফকির আল্লাহর ভেদ। আল্লাহ বলছে আমি তো সমস্ত দুনিয়ার বাদশাহ, আর আমার ওলি আল্লাহ যারা তারাও বাদশাহ বাদশাহই যার। তাহলে আমি বলবো এই দুনিয়ায় যারা ওলি আল্লাহ তারা দুনিয়ার ধন সম্পত্তির আশা করে না বাবা, তারা আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা তারা হৃদয়ের মধ্যে এমনভাবে জায়গা দিয়েছে তারা মরার পরে আপনারা তো জানেনি, এই যে আজকে জিন্নত ফকিরের নামে উরুস মাহফিল হইতেছে, কথা ঠিক না? তাই আমি বলবো যে তুমি মুখে না বলে অন্তরে কি কইলা এটাই আল্লাহ কবুল করে নিবে। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আর যাকাত করো। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আর যাকাত করো। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আর যাকাত করো। আমলে আউলিয়া ধরো, আমলে আউলিয়া ধরো, আমলে আউলিয়া ধরো, বেআমলের হবে কি? খালি হাতে মোনাজাতের দরকার কি? ওগো মোল্লাজি খালি হাতে হুশিয়ার হবে আখেরে নিয়তের বিচার, রজ্জব কই থাই হবে আখেরে নিয়তের, সাধক রজ্জব কই থাই তো হুশিয়ার হবে আখেরে নিয়তের বিচার। আইতে যাইতে খাইতে শুইতে, আইতে যাইতে খাইতে শুইতে, আইতে যাইতে খাইতে শুইতে, নিয়ত তোমার চাহে কি? খালি হাতে মোনা জাতের দরকার কি? ওগো মোল্লা দি খালি হাতে মোনা জাতের দরকার কি? ওগো মোল্লা দি খালি হাতে মোনা জাতের দরকার কি? নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া, দিলা কি আর পাইলা কি? খালি হাতে মোনা জাতের দরকার কি? ওগো মোল্লা দি খালি হাতে মোনা জাতের দরকার কি? ওগো মনীষীজি খালি হাতে মোনা জাতের দরকার কি? ওগো মোল্লাজি খালি হাতে মোনা জাতের দরকার কি? তারিখের পাশ হরিতে পারে বল না, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশ হরিতে পারে, তারে কি আর পাস করিতে পারে, তারে কি আর পাস করিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাস করিতে পারে। ও মনরে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, ওজার মুখ দেখিলে দুঃখ সারে রে, ওরে মন রোগ থাকে না গায়, কথা শুনলে এই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একজন ভাবের মানে পাইলে সংসারে, এমন একজন বরতি পাইলে সংসারে, এমন একজন খাজাবা পাইলে সংসারে, এমন একজন সাহজাহা পাইলে সংসারে, এমন একজন সাহকরা পাইলে সংসারে, এমন একজন কদম বাবা পাইলে সংসারে, এমন একজন জিন্নচ্চা পাইলে সংসারে, এমন একজন সাহালি বাবা পাইলে সংসারে, এমন একজন চানমস্তা পাইলে সংসারে, এমন একজন মালিক দরবার পাইলে সংসারে, এমন একজন সুরেশ বাবা পাইলে সংসারে, এমন একজন
একজন আমায় ভাঙ দাদা পাইলে সংসারে ওরে এমন একজন লালন আমি পাইলে সংসারে ওরে এমন একজন গোলাপ বাবা পাইলে সংসারে ওরে এমন একজন সরফত বাবা পাইলে সংসারে ওরে এমন একজন রফ বাবা পাইলে সংসারে ওরে এমন একজন মইন বাবা পাইলে সংসারে তোমরা জীবন যৌবন বিকাইলো জীবন যৌবন তোমার জীবন যৌবন বিকাইলো চরণের উপরে নয়ন বলে মার ফত মারে ফত মারু ফত মারে ফত মায়ের পত এমনি করে জিজ্ঞাসা না করে আসলে কি বিষয় তুমি বলো নাই আমারে মায়ের পথ গোপন পথ সবার আছে জানা আল্লাহ কিন্তু রই গোপনে জানেন সর্বজনা কথা ঠিক না বাবা আল্লাহ গোপনে আছে কথা সত্য আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করার নামে হইল মারফত এখন মারে ফাত মারু ফত আমার ফত এগুলো ভাষাগত বিষয় হতে পারে কিন্তু মূলত রাস্তা কিন্তু একটাই আল্লাহকে পাওয়ার শরীয়ত তরিকত হাকিকত মারুফত বাবলি সরকার বলছে যে আল্লাহকে পাওয়ার পথ হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবা এই যে আপনার সন্তানকে যখন আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করেন ক্লাস ওয়ানে ভর্তি করলেন স্বর সরয়া কখ সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ নাকি কবিতা বানান লেখা এরকম এই এক দুই ওয়ান টু এগুলা মনে করেন তার ওয়ান ক্লাস পাস করছে তারপরে সে টুতে গেল নাকি থ্রি ফোর ফাইভ প্রাইমারি শেষ করলো এবার তার হাই স্কুলে নাকি হাই স্কুলের পরীক্ষা শেষ এবার হাই স্কুল পাস করার পরে তার কলেজ তাই না তারপরে বিশ্ববিদ্যালয় আচ্ছা শরীয়তের আলেম সাহেব আপনি কি সারা জনম খালি এই সর সরাই পড়বেন নাকি বানান টানানো শিখবেন বুঝলেন নাই আপনি কি সারা জনম প্রাইমারিতে পড়বেন নাকি আপনার ভার্সিটিতে যাওয়ার দরকার আছে আপনার কি ডাক্তার হইতে মনে চায় না মানব সেবা হইল পরম ধর্ম কথা ঠিক কিনা হ্যাঁ মানবকে সেবা করলে মানুষকে ভালোবাসলে আমার আল্লাহ বলে ওই ভালোবাসা আমি পাই আপনারা জানেন মুসা নবীকে আল্লাহ বলে মুসা তুমি আমারে খাইতে দাও নাই তুমি আমার চিকিৎসা করো নাই আমি খুব ব্যথিত বলে আল্লাহ তুমি আমার খাও নাকি তাই খাইতো আমার অসুখও হয় তাই কেমনি এই যে তোমার বাড়ির প্রতিবেশী এই জন্য তোমার বাড়ির প্রতিবেশী তোমার আশেপাশে যারা অসুস্থ রোগী তাদের সেবা করা এটা কিন্তু তোমার শরীয়তে বিধানের মধ্যে পড়ে এখন যদি জিজ্ঞেস করি মোল্লা সাহেব আপনারা কয়দিন কয়জন রোগীরে হাসপাতালে নিয়ে গেছেন কি ও মোল্লা সাহেব কয়দিন মানুষের পাশে থেকে তার সেবা করছেন কয়দিন করছেন হ্যাঁ একদিনও না মুসা নবী বলে আল্লাহ তুমি কেমনে খাও বলে একদিন তুমি আমারে খাও নাই কারণ আমি তোমার কাছে খাইতে চাইছিলাম কেমনে খাইলাম না যে তুমি যখন আমারে খাইতে চাইলে যে আল্লাহ তুমি খাও খাইতো তাহলে দাওয়াত রইল আমার বাড়িতে আইসো হ্যাঁ তা আল্লাহ মুসা নবীর বাড়িতে দাওয়াত রেখা এবার যখন খুব ভালো খাবারের আয়োজন করলো দাওয়াত মানুষেরে খাওয়াইতেছে এবার আল্লাহর অপেক্ষায় আছে এখন আল্লাহ কখন আসবে হ্যাঁ তো এখন একেবারে শেষ সময়ে একটা পাগল মস্তান আসছে ঝিন্ন শীর্ণ দেহ বলে দাও খাইতে দাও কই যাও পরে যে আমার আসল দাওয়াতে তো বাকি রয়েছে পরে তো বৈশাই রয়েছে ওই পাগল মস্তানটা বৈশাই রয়েছে যত মেহমান আশেপাশের দাওয়াত করা সবাই রে খাওয়াই টাওয়াইয়া পাতিল কুড়াইয়া পোড়া টোড়া খাবার ওই পাগলারে দিছে পাগলায় খাইয়া তাই খুশি গেছে তো মুসাই কবুতর পারে যায় কো আল্লাহ দাওয়াত করলাম দাওয়াত রাখলেন দাওয়াত রাইখা দাওয়াতে আসলেন না আমারে বেজ্জতি করলেন আমার আল্লাহ কয় মুসা গেছিলাম তো কয় কই আমি তো দেখলাম না কয় আরে মুসা ওই যে এক পাগলা বেটা গেছিল না
দেখা যায় না, কথা ঠিক না? তা আল্লাহকে পাইতে হলে তোমার মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে। মানব সেবাই পরম ধর্ম, আল্লাহর একটা ধর্ম আছে, সেই ধর্মটা হলো মানুষকে সেবা করা। মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। তাই আল্লাহ আছে বড় সংগোপনে, আল্লাহর অস্তিত্ব সর্বজায়গায় রয়েছে, বিরাজমান। সেখান থেকে আল্লাহর আল্লাহকে বাইর করতে হবে বলি বর্তমান। তাই আল্লাহকে পাইতে গেলে তোমার সেই নিগুড় মারুফতের পথে তোমার চলতে হবে। চলতে চলতে তুমি এক পর্যায়ে গিয়ে তুমি আল্লাহ দিদার লাভ করতে পারবে। আচ্ছা, কথা তো আমার প্রশ্ন বেশি হয়ে যায়। আচ্ছা, এই মানে দুইটা প্রশ্ন করছি, একটা প্রশ্ন রাখলাম, এটা আমি পরে করবো, কারণ এখন প্রশ্ন করলে আবার জবাব দিতে দেরি হইব, পরে আবার আপনার কাছে আমার দোষী বানাইব যে এতগুলা কথা আমার জিগাইছে। হ্যাঁ, এমনি আমার বহুত দোষ ধরার চেষ্টা করতেছে, বহুত কথা কইছি, বহুত কথা আন্তরিক কই নাই, মাত্র শুরু করছি। তারপরে যে কি হইব বাবলি সরকার আমি জানি না, আল্লাহই জানে। যেইভাবে বলে কথা, যেইভাবে বলে কথা বললাম আমি, তারে তারে কি আর পাশরিতে পারে।